ডেইলি ভোকাবুলারিতে আপনাদেরকে স্বাগতম। যথারীতি আমরা প্রত্যেকটা ভিডিওতে 10টা ওয়ার্ড মিনিং শিখি, তো আজকেও তার ব্যতিক্রম হবে না। আজকে আমরা 10টা ওয়ার্ড মিনিং শিখে নিব শব্দ অর্থ বানান এবং পার্টস স্পিচ সহকারে, যে কোন ওয়ার্ডটা কোন পার্টস স্পিচ মানে হবে আর কি। তো আপনাদেরকে বলবো লাস্ট পর্যন্ত ভিডিওটা ওয়াচ করলেই আপনাদের মুখস্থ হয়ে যাবে, কারণ আমি প্রত্যেকটা ওয়ার্ড মিনিংকে এক দুবার করে বলার চেষ্টা করব এবং স্পেলিংটাও বলে দেওয়ার চেষ্টা করব উচ্চারণ সহকারে ইনশাআল্লাহ। তো আমরা শুরু করি, প্রথমে হচ্ছে প্রোক্লেম। প্রোক্লেম এটা হচ্ছে একটা ভার্ব, আমি এইভাবে লিখে দিব, ভার্ব অর্থ হচ্ছে ঘোষণা করা, ঘোষণা করা বা প্রচার করা, ঘোষণা করা বা প্রচার করা, প্রোক্লেম ঘোষণা করা বা প্রচার করা, PROCLAIM প্রোক্লেম। তারপরটা হচ্ছে ট্রেটার। ট্রেটার হচ্ছে একটা নাউন, এটার অর্থ হচ্ছে বিশ্বাসঘাতক, বিশ্বাসঘাতক। আচ্ছা, আমি জুম করে দিচ্ছি যেন আপনাদের দেখতে সুবিধা হয়। তারপর হচ্ছে ডিডাকটিক। ডিডাকটিক হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভকে আমি লিখব অ্যাডিজে। ডিডাকটিক অর্থ হচ্ছে শিক্ষামূলক, শিক্ষামূলক। ডিডাকটিক শিক্ষামূলক বা নীতিমূলক, ঠিক আছে। DIDACTIC ডিডাকটিক, আগেরটা ছিল ট্রেটার, TRAITOR ট্রেটার বিশ্বাসঘাতক। পরেরটা হচ্ছে ডিডাকটিক শিক্ষামূলক বা নীতিমূলক। তারপরেরটা হচ্ছে এক্সট্রাভ্যাগেন্ট, EXTRA এক্সট্রা VAGANT এক্সট্রাভ্যাগেন্ট, এটাও একটা অ্যাডজেক্টিভ, এটার অর্থ হচ্ছে অমিতব্যয়ী, অমিতব্যয়ী অথবা অপব্যয়ী, অপব্যয়ী। ওকে, তাহলে আমরা চারটা অলরেডি কমপ্লিট করে ফেলছি। প্রথমটা ছিল প্রোক্লেম, ঘোষণা করা, প্রচার করা, এটা হচ্ছে একটা, এটা হচ্ছে একটা ভার্ব। তারপরটা হচ্ছে ট্রেটার, একটা বিশ্বাসঘাতক, একটা বিশ্বাসঘাতক বলতে ট্রেটার অর্থ হচ্ছে বিশ্বাসঘাতক। ডিডাকটিক শিক্ষামূলক বা নীতিমূলক, এক্সট্রাভেগেন্ট অর্থ হচ্ছে অমিতব্যয়ী, অপব্যয়ী। ইনশাল্লাহ মুখস্থ হয়ে গেছে আপনাদের। তারপরটা হচ্ছে এর উচ্চারণটা কী হবে আপনারা একটু বলেন তো। এসওয়েজ, এসওয়েজ বলা যায়, এসওয়েজ। তাহলে এটা হবে একটা ভার্ব মানে ক্রিয়া, ঠিক আছে। এসওয়েজ প্রশমিত করা, প্রশমিত করা মানে কি, থামায়া দেওয়া, প্রশমিত করা, AWSUAGE এসওয়েজ। তারপর হচ্ছে অ্যাসেটিক, অ্যাসেটিক অর্থ হচ্ছে কঠোর তপশ্চার্যপূর্ণ বা তপস্বী, এটা হচ্ছে নাউন, কঠোর তপশ্চার্যপূর্ণ, তপশ্চার্য মানে আকারটা হবে জয়ের সাথে, এটা হবে না, এটা কাটা দিয়ে দিই আমি, একটা অন্য কালি দিয়া তপ, এটা কাটা, হ্যাঁ তপ, তাহলে বস চ জয় রেপ আকার পূর্ণ, তপশ্চার্যপূর্ণ, অথবা এটাকে আমরা বলতে পারি তপস্বী, তপস্বী। ওকে, তারপরটা হচ্ছে অ্যাপ্লজ, অ্যাপ্লজ না অ্যাপ্লোজ, অ্যাপ্লোজেই, APPLOUSE অ্যাপ্লোজ। অ্যাপ্লোজের ইয়াটা হবে কি, পাঠ্যসূচিটা এখানে হবে নাউন, এর অর্থ হচ্ছে প্রশংসা বা সাধুবাদ, বা প্রশংসা বা তারিফ। ওকে, তারপর হচ্ছে অস্টিয়ার, OUSTERE অস্ট্রেলিয়ার যে ইউএস আছে না, এটা অস্টিয়ার, অস্টিয়ার অর্থ হচ্ছে কঠোর ভাবাপন্ন, এটা হবে একটা অ্যাডজেক্টিভ। তো এগুলো কিন্তু মানে আমি যে ওয়ার্ডগুলো আপনাদের সাথে শেয়ার করি, এগুলো প্রত্যেকটা ওয়ার্ড মিনিং বিভিন্ন জব রিলেটেড, মানে বিভিন্ন যে MCQ আছে ওখান থেকে কালেক্ট করা, এবং এগুলো আমি নিজেও প্র্যাকটিস করি, আপনাদের সাথেও শেয়ার করার চেষ্টা করি। ওকে, অস্টিয়ার অর্থ হচ্ছে কঠোর ভাবাপন্ন বা উগ্র, কঠোর ভাবাপন্ন, এটা কী হবে উগ্র। ওকে, তারপর হচ্ছে, তারপরটা কী হবে, BELLI
সিওএসি, বেলিকোজ। বেলিকোজ অর্থ হচ্ছে এটা হবে মানে যে মারমুখ আছে না, যে কিছু লোকজন আছে যে কিছু হইতে দৌড়ায় যায় মারতে, এরকম আর কি। যে বেলিকোজ মানে হচ্ছে যুদ্ধবাজ, এটাও একটা অ্যাডজেক্টিভ, যুদ্ধবাজ অথবা মারমুখ। মারমুখ তাহলে আমরা অলরেডি অনেকগুলো শিখে ফেলছি, এখানে কয়টা আছে, 3, 6, 9। ও আচ্ছা, এখানে কিন্তু 11টা আছে। যাই হোক, এটা আপনাদের জন্য একটা বোনাস, একটা ওয়ার্ড মিনিং বোনাস আপনাদের জন্য। তারপর হচ্ছে এটা কি হবে, অমিনাস। অমিনাস অর্থ হচ্ছে, এটার অর্থ যেন কি, অশুভ। অমিনাস মানে অ আছে, তাহলে অশুভ, অমঙ্গল, এটা সহজে মনে রাখার জন্য। এইটাও একটা অ্যাডজেক্টিভ, অনেকগুলো অ্যাডজেক্টিভ পাইলাম আজকে, অশুভ, তারপর হচ্ছে কি, অমঙ্গল, অমঙ্গল, অশুভ, অমঙ্গল। তারপর হচ্ছে এনডিওর। এনডিওর হচ্ছে যে সহ্য করা, বা এটা একটা বার্ব, সহ্য করা। এটাকে আরেকটা জিনিস লেখা যায়, সহনশীল, সহ্য করা বা সহনশীল। তো অমিনাস, OMINOUS, NOUS, অমিনাস, এনডিওর, ইনডিওর, ENDURA, URE, এনডিওর, সহ্য করা। তো আমরা 11টা শিখলাম, একটা হচ্ছে আপনাদের জন্য বোনাস। তো আমরা আবার একটু রিভাইজ করে ফেলি। প্রথমে হচ্ছে প্রোক্লেম, এটা হচ্ছে একটা বার্ব, অর্থ হচ্ছে ঘোষণা করা, প্রচার করা। তারপর হচ্ছে কি, এটা একটা অন্য কালি দিয়ে আপনাদেরকে একটু মার্কিং করি, মানে এটা হচ্ছে এই যে শেষে আমরা যখন মাদ্রাসায় পড়তাম তখন হুজুরা কী করতো, পড়াটরে শেষে একটা প্র্যাকটিস করাই দিত ঠিকঠাক মতো। প্রোক্লেম, ঘোষণা করা বা প্রচার করা। ট্রেটর হচ্ছে বিশ্বাসঘাতক। ডিডাকটিক, শিক্ষামূলক বা নীতিমূলক। এক্সট্রাভেগেন্ট হচ্ছে অমিতব্যয়ী বা অপব্যয়ী। অ্যাসুয়েজ মানে হচ্ছে প্রশমিত করা। অ্যাসথেটিক, কঠোর তপশ্চার্যপূর্ণ বা তপস্বী। অ্যাপ্লোজ, অ্যাপ্লোজ হচ্ছে সাধুবাদ, প্রশংসা বা তারিফ। অস্টিয়ার হচ্ছে কঠোর, ভাবাপন্ন বা উগ্র। বেলিকোজ, যুদ্ধবাজ, মারমুখ, ঠিক আছে, যেগুলো মানে ধুমধাম যায় যুদ্ধ লেগে পড়ে এইটা। তারপর হচ্ছে অমিনাস, অশুভ, অমঙ্গল। ইন্ডিওর, সহ্য করা বা সহনশীল। এই ছিল 10টা, অর্থাৎ 11টা একটা বোনাস সহকারে ডেইলি ভোকাবুলারি। আজকে এই পর্যন্তই। আজকে আমরা কয়টা শিখলাম, 11টা ওয়ার্ড মিনিং একবারে স্পেলিং প্রনসিয়েশন সহকারে শিখে ফেললাম, ওয়ার্ড মানে মিনিং সহকারে, এবং পার্টস অফ স্পিচ সহকারে শিখলাম কিন্তু। ধন্যবাদ, পরবর্তী লেসনে মানে পরবর্তী আরেকটা পর্বে দেখা হবে ইনশাল্লাহ।